আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে নতুন নিউজ নিয়ে উপস্থিত হলাম তো সর্বপ্রথম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন কুয়েতের ভিতরে আবারও নতুন করে তিরানব্বই জন করোনা ভাইরাস আক্রান্ত করছে এই নিয়ে টোটাল কুয়েতের ভিতরে এক হাজার সাতশো একান্ন জন টোটাল করোনা ভাইরাসে আক্রান্ত আছে কুয়েতের ভিতরে এবং কি ছয় জন ক্রিটিক্যাল অবস্থায় আছে। আল্লাহ দয়া এবং রহমতে দুইশো জন করোনা ভাইরাসের আক্রান্ত রোগী ভালো হয়েছে এবং কি আজকেও নতুন করে কুয়েতের ভিতরে একজন মারা গেছে টোটাল ছয় জন কুয়েতের ভিতরে করোনা ভাইরাসের আক্রান্ত রুগী মারা গেছে ইন্না আল ইল্লাহি ও ইন্না তো দেখেন কুয়েতের ভিতরে যে আজকে তিরানব্বই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এর ভিতরে আমাদের বাংলাদেশি নাগরিক হচ্ছে জন। এবং কি ষোষট্টি জন হচ্ছে ইন্ডিয়ান দিন দিন ইন্ডিয়ান সিরিয়ালেরও বাইরে চলে যাইতেছে এবং কি অতি মাত্রায় ইন্ডিয়ান লোকদেরকে করোনা ভাইরাসে আক্রান্ত করতেছে এবং চব্বিশ ঘন্টার ভিতরে শুধুমাত্র কুয়েতি নাগরিক হচ্ছে একজন এ নিয়ে কুয়েত সরকারের অনেক আতঙ্কের ভিতরে আছে যে বিভিন্ন জায়গায় কারফিউ জারি করে দিছে এবং কি লকডাউন করে দিছে তারপরেও বাড়তেছে এবং কি কিছু দেশের সাধারণ ক্ষমার ভিতরে লোক চলেও গেছে তারপরেও কমতেছে না এ নিয়ে কুয়েত সরকারে যে কোনো সময় যে কোনো মুহুর্তে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য লকডাউন দিয়ে দিবে বলে মন্ত্রণালয় কথাবার্তা চলতেছে তো দেখেন আমরা যারা কুয়েত প্রবাসী আছি আমরা অতি সাবধানে থাকি এবং কি সতর্কভাবে থাকি বিনা প্রয়োজনে বাসার বাইরে বের না হই এবং কি পাঁচ নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করো তো আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে দেখেন বিভিন্ন আরবি গালফ থেকে দেখতেছেন আপনাদের সবাইকে একটা অনুরোধ করে বলি বাংলাদেশ হচ্ছে আমাদের জন্মভূমি আমাদের নিজেদের দেশ বাংলাদেশের করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়তেছে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা টোটাল দুই জন বাংলাদেশে করোনা ভাইরাসের সংখ্যা টোটাল দুই জন তো দেখেন বাংলাদেশে দশ ঘন্টার ভিতরে তিনশো জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে বাংলাদেশে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আর আমরা আমাদের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে এবং কি বাংলাদেশের লোক সম্পর্কে মানুষদের সম্পর্কে সব কিছুই জানি তো আমরা যারা যেখান থেকে দেখতেছি সবাই সবার বাড়ি ঘরে এবং কি ফ্যামিলিদেরকে ফোন করে হোক যেভাবে হোক জানিয়ে দিই যাতে করে বাসার বাইরে বের না হয় এবং কি ছেলে সন্তানদেরকে আপাতত স্কুল মাদ্রাসা সব কিছুই বন্ধ আছে তারপরেও যাতে করে বাসা থেকে বের না হতে দেয় এবং কি সেভ মতো থাকে আল্লাহ তালার কাছে নামাজ পড়ে দোয়া করে দেখ দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে টোটাল করোনা ভাইরাসের আক্রান্তর সংখ্যা হচ্ছে চোদ্দো হাজার চারশো পঁচিশ টোটাল চোদ্দো হাজার চারশো পঁচিশ ইন্ডিয়াতে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা এবং কি ইন্ডিয়াতে এই দশ ঘন্টার ভিতরে মাত্র তিয়াত্তর জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে দশ ঘন্টার ভিতরে তিনশো জন আক্রান্ত হয়েছে তাহলে যে হারে যে আকারে আমাদের বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা বাড়তেছে এ নিয়ে আমাদের বাংলাদেশ সরকার এবং কি আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি সবাই আমাদের ফ্যামিলির জন্য টেনশান করতেছি তো টেনশন করার কোনো কিছুই নাই চিন্তা করার কোনো কিছুই নাই আপনারা সবাই আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন নামাজ পড়বেন ইস্তেক পার করবেন যাতে করে আল্লাহ তালা আমাদেরকে আমাদের দেশকে আমাদের ফ্যামিলিদেরকে হেফাজত করে আরবি গালফগুলো থেকে আমাকে যারা দেখতেছেন সৌদি আরব আমরা সবাই চিনি সৌদি আরবে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা খুবই ভয়াবহ অবস্থা সৌদি আরবে আজকে চব্বিশ ঘন্টার ভিতরে আরও সাতশো বাষট্টি জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং কি এই চব্বিশ ঘন্টার ভিতরে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা রোগী চারজন মারা গেছে সৌদি আরবে টোটাল সাত হাজার একশো বিয়াল্লিশ জন করোনা ভাইরাসে আক্রান্ত আছে সৌদিতে যারা আমাদের বাংলাদেশি প্রবাসী আছেন আপনাদেরকে অনুরোধ করে জানাইতেছি আপনারা যে সরকার লকডাউন দিচ্ছে অথবা কারফিউ জারি করছে এই সময়টাতে আমরা কেউ ভাষা থেকে বের না হই এবং কি যতটুকু সম্ভব এই মুহূর্তে এখন আমরা কাজকর্ম যারা বাইরে করতেছি আমরা যাতে এটা বন্ধ রাখি কারণ করোনা ভাইরাস এটা দেখা যায় না এটা মানুষের নিঃশ্বাসের সাথে হাওয়ার সাথে জড়িত তো আমরা সকলেই সেফ থাকি এবং কি ডুবাই ডুবাইতে টোটাল করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা হচ্ছে ছয় হাজার তিনশো টোটাল করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা হচ্ছে ছয় হাজার তিনশো দুইজন এবং কি সাতত্রিশ জন করোনা ভাইরাসের আক্রান্ত রোগী ডুবাইতে মারা গেছে ইন্না আলিল্লাহাইনাহিরাজন তো আমরা সবাই ডুবাইতে যারা আছি আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন আপনাদেরকে অনুরোধ করে বলি বাসা থেকে বের হবেন না কাতার কাতারে টোটাল আক্রান্ত সংখ্যা চার হাজার ছয়শো তেষট্টি জন কাতার টোটাল করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা চার হাজার ছয়শো জন এবং কি কাতারের ভিতরে সাতজন মারা গেছে তো আমরা যারা কাতারে আসি। কাতার থেকে আমার ভিডিওটা অনেক ভাই বোন দেখেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সেফ থাকবেন এবং কি সেভ রাখবেন শুধু আপনি নিজে সেফ থাকলে হবে না আরেক ভাইকেও আপনি সেভ রাখার জন্য বলতে হবে তাহলেই সমস্যাটা সমাধান হবে ইনশাল্লাহ বাহরাইন বাহরাইন থেকে যারা আমাকে দেখতেছেন আপনাদের সবাইকে বলি বাহরাইনের অবস্থাও খুবই ভয়াবহ বাহরাইনের ভিতরে টোটাল এক হাজার সাতশো সৌচল্লিশ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে টোটাল এক হাজার সাতশো জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এবং কি এই বাহরাইনের ভিতরে সাতজন করোনা ভাইরাসের আক্রান্ত রুগী মারা গেছে বাহরাইন একটা ছোট দেশ তো আমরা সবাই জানি তো বাহরাইনে যারা আমাদের বাংলাদেশি প্রবাসী আছেন আপনারা সবাই সাবধানে থাকবেন সেভ মতো থাকবেন উমেন উম্যানের ভিতরে টোটাল এক হাজার একশো আশি জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং কি করোনা ভাইরাসের আক্রান্ত রুগী ছয় জন উম্যানের ভিতরে মারা গেছে এবং কি করোনা ভাইরাসের আক্রান্ত রোগী উম্যানের ভিতরে একশো ছিয়াত্তর জন ভালো হয়েছে তা আমরা সবাই সেফ থাকি উমান থেকেও আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে বলি আমরা সবাই সেফ থাকি আল্লাহ তাল্লার কাছে নামাজ পড়ে দোয়া করি জর্দান জর্দানে মোটামুটি অবস্থা ভালো তারপরে জর্দানে টোটাল করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা হচ্ছে চারশো সাতজন টোটাল করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা হচ্ছে চারশো সাতজন এর ভিতরে সাতজন রুগী করোনা ভাইরাসের আক্রান্ত রুগী মারা গেছে তো জর্দানে যারা আসি আমরা সবাই সাবধানে থাকি ইরাক ইরাকে আমাদের হ্যাঁ অনেক বাংলাদেশি প্রবাসী ভাই বোন আসছেন আপনাদেরকে বলি যে ইরাকের ভিতরে টোটাল এক হাজার চারশো বিরাশি জন আক্রান্ত হয়েছে এবং কি এর ভিতরে একাশি জন মারা গেছে তো আমরা সবাই সাবধানে থাকি এবং কি বাসার বাইরে যদি জরুরতে বের হয় তাহলে অবশ্যই মাস্ক এবং হ্যান্ড ক্লাব ব্যবহার করব লিবনান লিবনানে টোটাল করোনা ভাইরাসের আক্রান্তর সংখ্যা হচ্ছে ছয়শো জন লিবনানের ভিতরে আমাদের বাংলাদেশে প্রবাসীও করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এবং কি এই ছয়শো বাহাত্তর জনের ভিতরে জন করোনা ভাইরাসের আক্রান্ত রুগী লিবনানে মারা গেছে এবং কি চুরানব্বই জন করোনা ভাইরাসের আক্রান্ত রুগী ভালো হয়েছে লিবনানের ভিতরে তো যারা আছেন আপনারা সবাই সাবধানে থাকবেন এবং কি সেভ মতো থাকবেন আমার আপনাদের কাছে নিউজ দেওয়া আপনাদেরকে সতর্ক করা আপনাদেরকে কোন রকমের ভয় অথবা কোন রকমের আতঙ্ক করা না শুধু কাল এতটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আপনারা যে যে রাষ্ট্রে থাকেন ওই ওই রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে যাতে করে আপনারা জানতে পারেন তো সামনে পবিত্র মাহের রমজান এই মাহের রমজানের উসিলা করে আমরা আল্লাহ তালার কাছে ইস্তেক পার পড়ি কান্নাকাটি করি নামাজ পড়ি দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে মাহে রমজানের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও এবং কি মাহে রমজানে আমরা খেয়ে অথবা না খেয়ে যেভাবে হোক আল্লাহ তালার জন্য একমাত্র আল্লাহ তালার জন্য আমরা রোজা রাখবো এবং কি সেহেরির আগে এবং কি সব সময় আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করবে ইনশা আল্লাহ আমাদের আল্লাহ তালার প্রতি যদি একশো পার্সেন্ট একশো পার্সেন্টই ভরসা থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা এই রোগটাকে দমন করবে এবং কি এই রোগ থেকে আমাদেরকে মুক্তি দিবে আমরা সবাই জানতেছি দিন দিন বাড়তেছে কীভাবে কমবে কারণ আল্লাহর কাছে এক সেকেন্ডে পুরা দুনিয়ায় শেষ করতে পারে আবার পুরো দুনিয়াকে বাঁচাতে ওই ক্ষমতা আল্লাহ তালার কাছে আছে তো আমরা আল্লাহ তালার প্রতি ভরসা রাখি নামাজ পড়ি ইস্তেকবার পড়ি দোয়া করি তো এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ